চলতি বছরে চতুর্থ গণবিজ্ঞপ্তি নিয়োগ পাবে 8 লাখ। এ ধরনের একটি চমৎকার সংবাদ পরিবেশন করেছেন risingbg.com। প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সম্প্রতি তৃতীয় গণবিজ্ঞপ্তির ফলাফল প্রকাশিত হয়েছে, আর এই প্রকাশিত হতে না হতেই নতুন আরেকটি সংবাদ চলে আসলো, চলতি বছরেই চতুর্থ গণবিজ্ঞপ্তি। এই সংবাদের আদ্যন্ত আমরা দেখব। যদি ভালো লাগে তবে লাইক কমেন্ট শেয়ার করবেন, সেই সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রেখে চলুন সংবাদটির আদ্যন্ত আমরা দেখি। প্রিয় ভিউয়ার্স, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষক নিয়োগের জন্য আবারও আসছে নিয়োগ বিজ্ঞপ্তি। এ বিজ্ঞপ্তিতে 8 লাখ শূন্য পদে শিক্ষক নিয়োগের কথা রয়েছে, তবে এর সংখ্যা আরও বাড়তে পারে। আসন্ন বিজ্ঞপ্তিটি হবে চতুর্থ গণবিজ্ঞপ্তি। ইতিমধ্যে নিয়োগের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি তৈরি কার্যক্রম শুরু করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ NTRCA। এ বিষয়ে NTRCA এর সচিব ডক্টর ATM মাহবুবুল করিম বলেন, আশা করছি আগামী 3 মাসের মধ্যে চতুর্থ গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। ইতিমধ্যে আমরা এ বিষয়ে যাবতীয় কার্যক্রম শুরু করেছি। চতুর্থ গণবিজ্ঞপ্তিতে পদের সংখ্যা কত হতে পারে এমন প্রশ্নে তিনি বলেন, তৃতীয় গণবিজ্ঞপ্তিতে 8448টি পদে কোনো আবেদন না পাওয়ায় এবং 6777টি কোটা পদে নারী প্রার্থী না পাওয়ায় মোট 15325টি পদে ফলাফল দেওয়ার সম্ভব হয়নি। এ পদগুলো চতুর্থ গণবিজ্ঞপ্তিতে যোগ করা হবে। আর এখন পর্যন্ত আমরা প্রায় 35,000 শূন্য পদের চাহিদা পেয়েছি। বলা যায় সব মিলিয়ে আবারও 8 লাখ শূন্য পদে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি দেওয়া হবে, তবে এ পদের সংখ্যা কম বেশি হতে পারে। এর আগে গত 15 জুলাই রাতে তৃতীয় গণবিজ্ঞপ্তির ফল প্রকাশ করে NTRCA। তৃতীয় গণবিজ্ঞপ্তি থেকে MPO-ভুক্ত প্রতিষ্ঠানে 34,610 জন এবং নন MPO-ভুক্ত প্রতিষ্ঠানে 3,676 জনকে প্রাথমিকভাবে সুপারিশ করে NTRCA। এই ছিল আমার আজকের আয়োজন। ভিডিওটি আপনাদের কেমন লাগলো জানাবেন। তো সে পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনায়। আল্লাহ হাফেজ।